হাই ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি ক্লিক ব্যাঙ্ক অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আপনি যদি ক্লিক ব্যাঙ্ক অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন আমার দেখানো সম্পূর্ণ মেথডে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অবশ্যই ক্লিক বা ক্যাফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন এবং আজকের এই মেথডটি অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার কোনো ওয়েবসাইটের প্রয়োজন হবে না রকম ইমেল মার্কেটিং করা লাগবে না কোন রকম ওয়েবসাইটে কোনো রকম ভিডিও তৈরি করা লাগবে না এমনকি টাকা পয়সা খরচ করে রকম কোনো পেইড অ্যাডস ক্যাম্পেইন রান করার দরকার নেই এটা সম্পূর্ণ ফ্রি একটি মেথড এবং আমি যদি আপনি যদি এই ফ্রি মেথডে রেগুলার বেসিস কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ক্লিক ব্যাক অ্যাফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে কিন্তু একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমি কিন্তু এখানে প্রতিদিন ভিডিও আপলোড করতেছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আপনি যদি আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এখানে ক্লিক করে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন আমি আমার দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতার আলোকে এই পেইড কোর্সটা তৈরি করছি যেটা নাম আমি দিয়েছি ফ্রি ডিজিটাল মার্কেটিং বস আমি একজন চাকরিজীবী আমি চাকরির পাশাপাশি কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করি তো আপনি যদি চাকরিজীবী হন ব্যবসায়ী হন বা পড়াশোনা করেন অথবা বেকার থাকেন অথবা গৃহিণী হন আপনি যে পেশায় থাকেন না কেন আপনি কিন্তু আপনার পেশা যে পেশায় থেকে আপনি ইনকাম করতেছেন সে সেটার সাথে সাথে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো শিখে ঘরে বসে থেকে কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করবেন কোন কোন কাজগুলো শিখলে আপনি দ্রুত ইনকাম করতে পারবেন কোন কোন বিষয়গুলো আপনাদেরকে মনোযোগ সহকারে শিখতে হবে সবগুলো বিষয় কিন্তু আমি আমার কোর্সে স্টেপ বাই স্টেপ উল্লেখ করছি এখানে আপনাদেরকে আমি দিয়েছি উনত্রিশ হাজার টাকা মূল্যের একটা সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে এবং যে সব বিষয় সম্পর্কে জানতে পারবেন বা শিখতে পারবেন সকল বিষয়গুলো কিন্তু আমি এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করছি এবং আমার কোর্সটা কেনার পর আপনাদের কিন্তু আর ভিডিও ইউটিউবে যেয়ে ভিডিও দেখে দেখে সময় নষ্ট করা লাগবে না কারণ আমি কিন্তু এখানে সর্বমোট উন নিরানব্বইটি ট্রাফিক সোর্সের একটা লিস্ট দিয়েছি তো এই নিরানব্বইটি ট্রাফিক সোর্সের কাছে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো মার্কেট প্লেসের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো অথবা সিপি অফারগুলো কিন্তু মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ সব কিছু বিষয় এই পেজটা একটু পড়ে নিবেন যে বিষয়গুলো আপনারা আমার পেইড কোর্সের মাধ্যমে জানতে পারবেন বা শিখতে পারবেন সকল বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং আমার অনেক পেইড স্টুডেন্টের রিভিউ কিন্তু এখানে আছে যারা অলরেডি অনলাইন থেকে ইনকাম করতেছে তো বন্ধুরা ভিডিওটি আমি এখন শুরু করছি প্রথমে আপনাকে যেতে হবে কিনিক ব্যাঙ্ক ডট কম ক্লিনিক ব্যাঙ্কে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এইখানে কিন্তু আপনারা একটু সমস্যায় পড়ে যাবেন যে বাংলাদেশ থেকে কিন্তু কিলিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট তৈরি করা যায় না এটা আপনারা সকলেই জানেন তো আমার অ্যাকাউন্টটা তৈরি করা এক বছর আগে এক বছর আগে বাংলাদেশকে ক্লিক ব্যাঙ্ক অ্যাপ্রুভ দিচ্ছিল হঠাৎ করে আবার বাংলাদেশকে কিলিক ব্যাঙ্ক অ্যাপ্রুভ দিচ্ছে না তো যখন বাংলাদেশকে অ্যাপ্রুভ দিচ্ছিল তখন আমি অ্যাকাউন্টটা তৈরি করছি এখন আপনি বাংলাদেশ থেকে যদি ক্লিক ব্যাঙ্কে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন জাস্ট আমি আজকে দুইটা সিস্টেম দেখাবো অ্যাকাউন্ট তৈরি করা বা দুইটা সিস্টেমের কথা বলবো প্রথম সিস্টেমটা হলো বাইরের দেশে ইন্ডিয়া অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স জার্মান অথবা আপনার ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম এই সব দেশে যদি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে তাদেরকে দিয়ে কিন্তু আপনি একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন তৈরি করে নিয়ে কিন্তু আপনি আপনার ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাজ করতে পারেন বাংলাদেশে বসে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করা সমস্যা কিন্তু কাজ করা কিন্তু সমস্যা না কাজ করতে পারবেন সো আপনি বাইরের দেশে যদি কোনো বন্ধুবান্ধব ফ্রেন্ডস বা কোনো পরিচিত কেউ থাকে তাদেরকে দিয়ে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করে নেবেন নিয়ে বাংলাদেশ থেকে ইজিলি কাজ করতে পারবেন যদি সেটাও না পারেন তাহলে আপনাকে অল্প কিছু খরচ করতে হবে আপনি ফাইবারে এসে সার্চ করবেন ক্রিয়েট ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন ক্রিয়েট ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে সার্চ করলে কিন্তু এখানে অনেক আমরা গিগ আমরা দেখতে পাচ্ছি একটা গিগ আছে যেটা এখানে লিখেছি আই উইল ক্রিয়েট এ ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর ইয়োর অর জে ভিজি অ্যাকাউন্ট মানে আপনাকে জে ভিজি এবং ক্রিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দিবে মাত্র পাঁচ ডলারের বিনিময়ে একজন ব্যক্তি সে একটা ভিক তৈরি করছে দশ ডলারের বিনিময়ে সে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিবে একজন ব্যক্তি সে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিবে আপনাকে পাঁচ ডলারের বিনিময়ে তো জাস্ট পাঁচ ডলার অথবা দশ ডলার খরচ করে কিন্তু আপনি ফাইবারে কোনো একজন ব্যক্তিকে হায়ার করে আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন ঠিক আছে খুব ইজিলি কিন্তু এটা আপনি করতে পারবেন তো জাস্ট এইভাবে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে আপনি নিচে যদি না পারেন এই দুইটা হয়ে আপনি ক্লিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো ক্লিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেস অথবা অ্যাকাউন্টের নিক নেম বা পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পর কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন এবং প্রবেশ করে কিন্তু আপনি প্রচুর প্রোডাক্ট দেখতে পাবেন দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখানে কিন্তু আমি ড্যাশবোর্ড দেখতে পারবো এবং আমরা নিচে এখানে ড্যাশবোর্ড চলে আসছি এখান থেকে আপনাকে জাস্ট এই অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্লিক করতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ক্লিক ব্যাংকের যত প্রোডাক্ট আছে যত ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টের একটা লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু কিলিক ব্যাংকের সকল ক্যাটাগরির প্রোডাক্টের লিস্টগুলো কিন্তু চলে আসলো এখানে আছে আর্স অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাস্ট্রন টিভি বিটুইং সিস্টেম বিজনেস অ্যান্ড ইনভেস্টিং কম্পিউটার ইন্টারনেট কুকিং ফুড অ্যান্ড ওয়ার ই বিজনেস ই মার্কেটিং এডুকেশান ঠিক আছে অনেক অনেক ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু এখানে আছে ফিটনেস আছে হেলথ আছে হোমেন গার্ডেন আছে মোবাইল আছে তো এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর ক্যাটাগরি প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যে কোনো ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন তো আমি আজকের এখান থেকে জাস্ট ই বিজনেস অ্যান্ড ই মার্কেটিংয়ের ভিতরে ক্লিক করলাম দেখুন ই বিজনেস অ্যান্ড ইমার্কেটিংয়ের ভিতরে ক্লিক করার পর যেসব ধরনের প্রোডাক্টগুলো ই বিজনেস অ্যান্ড ই মার্কেটিং ক্যাটাগরিতে আছে সকল প্রোডাক্টের একটা লিস্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই একটা প্রোডাক্ট আছে যেটা নাম হলো গেট পেইড টু ইউজ ফেসবুক টুইটার অ্যান্ড ইউটিউব ঠিক আছে তো এটা যদি আপনি সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কমিশন আর্ন করতে পারবেন এখন এখান থেকে আপনাকে আমি অ্যাফিলিয়েট সাপোর্ট পেজটা একটু দেখে নিব এই প্রোডাক্টের আমি অ্যাফিলিয়েট সাপোর্ট পেজে ক্লিক করলাম করার পর কিন্তু এখানে অ্যাফিলিয়েট সাপোর্ট পেজের ভিতরে এই প্রোডাক্ট সম্পর্কে অনেক অনেক তথ্য আছে যে তথ্যগুলো কিন্তু আপনি ইজিলি দেখে নিতে পারবেন দেখুন এখানে অনেক তথ্য আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ইমেল সোয়াইপসে ইমেল সোয়াইপসে ক্লিক করার পর কিন্তু আমরা ইমেল সোয়াইপসের ভিতরে অনেক অনেক ইমেইলের ফরমেটগুলো পেয়ে যাব ঠিক আছে এই ফরমেটগুলো কিন্তু আপনাদের কাজে লাগাতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে একটা অটো রেসপন্ডার সেট আপ করবেন বা ভ্যাকেশন রেসপন্ডার কীভাবে সেট আপ করবেন তো এটার জন্য আপনি চলে যাবেন আপনার ইমেইলে আপনার জিমেইলে চলে যাবেন জিমেইলে যেয়ে আপনি সেটিংস আইকনের এখানে ক্লিক করবেন সেটিংস আইকনের এখানে ক্লিক করার পর সি অল সেটিংসে ক্লিক করবেন এটা লোডিং হচ্ছে এরপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনার একটা জিনিস এখানে খেয়াল করবেন সেটা হলো এই যে দেখুন ভ্যাকেশান রেসপন্ডার ওয়ান এই ভ্যাকেশান রেসপন্ডার ওয়ান এটা কিন্তু ওয়ান করে দিয়ে এটার ভিতরে কিন্তু আপনাকে এই যে ইমেইলের যে মেসেজ ফরম্যাটটা আছে এটা কিন্তু সেট করতে হবে তা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এই যে গেট পেড টু স্ক্রল এইট হান্ড্রেড ডলার উইক এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম ওকে এখন এখান থেকে যে হাই দিয়ে এই যে বিষয়টা লেখা আছে টোটাল বিজনেসটা এখান থেকে কপি করে নেবেন আমি এটা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমি আমার মেসেজের ভিতরে এটা সেট করে দিচ্ছি ওকে এখানে কিন্তু হাই দিয়ে কোনো নাম দেওয়ার দরকার নেই ওকে এরপর নিচের দিকে আসবেন এই যে ক্লিক হিয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশান ইফ ইউ আর ইন্টারেস্ট এই জায়গাটাতে কিন্তু আপনাকে আপনার অ্যাপলেট লিঙ্কটা সেট আপ করতে হবে ঠিক আছে এটা আমি এখান থেকে বোল্ড করে দিলাম বোল্ড করে দিয়ে আপনি এই যে লিঙ্কের মতো আইকন আছে লিঙ্কের মতো আইকনে ক্লিক করবেন লেখা আছে লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে আসবেন আপনার ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার পর আপনাকে ক্লিক করতে হবে প্রোমোটে এখানে আপনাকে নিক নেম দিতে হবে আমি এখানে আমার এই নিক নেমটা দিয়ে দিচ্ছি তো নিক নেমটা দেওয়ার পর আমি ক্রিয়েট হোপ লিঙ্কসে ক্লিক করছি দেখুন এখানে কিন্তু আমার অ্যাফিলেট লিঙ্কটা চলে আসলো এটা হলো আমার অ্যাফিলেট লিঙ্ক আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিচ্ছি কপি হয়ে গেল এখন আমি জাস্ট আমার ইমেইলে যে এই লিঙ্কটা এখানে সেট করে দিব পেস্ট করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করব দেখুন এখানে কিন্তু লিঙ্কটা সেট হয়ে গেছে ঠিক আছে এরপর একটু নিচের দিকে আসবে এ একটা জায়গা আছে ক্লিক হিয়ার টু কমপ্লিট ইয়ার অ্যাপ্লিকেশান নাও এখানেও কিন্তু আপনাকে আপনার লিঙ্কটা সেট আপ করতে হবে তো জাস্ট এটা আমি বোল্ড করে এই লিঙ্কের মতো আয় করে ক্লিক করে দিয়ে আমি এখানে এই আমার অ্যাফিলেট লিঙ্কটা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করছি দেখুন দুইটা জায়গায় কিন্তু আমি এটা সেট করে দিলাম এখন আপনাকে ক্লিক করতে হবে যে সেফ সেন্জেসে ক্লিক করতে হবে দেখুন সেভ সেঞ্জেসে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আমাদের ভ্যাকেশান রেসপন্ডারটা লোডিং হচ্ছে বা সেভ হয়ে গেল ঠিক আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকেশান রেসপন্ডার সেটিং গেট পেইট আমি এটা হল চলে আসছে অর্থাৎ এখন এই মুহূর্তে আমাকে আমার যে কোনো যে ব্যক্তি আমাকে মেইল করুক না কেন তার কাছে কিন্তু অটোমেটিক্যালি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সহ এই মেসেজ ফর্মেটটা কিন্তু চলে যাবে যে মেসেজ আমি সেট করলাম ঠিক আছে তো এখন আমি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাফিক পার্ট আপনি কিভাবে এই আপনার ইমেইলটা মার্কেটিং করবেন এবং আপনি মার্কেটিং করে কীভাবে সেল জেনারেট করবেন তো ট্রাফিক পাঠে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং ফ্রি সিপে মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনি যদি লাইফ টাইম অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি আমার পেইড কোর্স কিনতে পারেন পেইড কোর্স আমাকে জানার জন্য জাস্ট ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করে দেখবেন তো জাস্ট আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো টু ব্যাক পেজ ডট কম এখান থেকে আমি কী পরিমাণ ট্রাফিক আছে একটু দেখে নিচ্ছি দেখুন এখানে আমরা চলে আসলাম সিমিলার অব সে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সাত লক্ষ সাঁত্রিশ হাজার ট্রাফিক প্রত্যেক মাসে ভিজিট করে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন কী পরিমাণ ট্রাফিক এখানে আছে সাত লক্ষ সাড়ত্রিশ হাজার ট্রাফিক প্রত্যেক মাসে এখানে ভিজিট করে থাকে আর এখানে কিন্তু মোস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটের ট্রাফিক আপনি কিন্তু এই ওয়েবসাইটটাতে ইউনাইটেড স্টেটের সিপি অফারগুলো কিন্তু খুব ইজিলি মার্কেটিং করতে পারবেন তো জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম এখানকার ট্রাফিকগুলো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন অর সাইন আপ এখানে কিন্তু লগ ইন আর সাইন আপে ক্লিক করার পর এখানে কিন্তু শুধুমাত্র একটাই অপশন আছে সেটা হলো আপনাকে কিন্তু আপনার জিমেলটা অন রেখে জিমেল দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল গুগল বলতে জিমেল ঠিক আছে দেখুন এখানে লেখা আছে যে জিমেইল লগ ইন আমি সাইন ইনে ক্লিক করলাম করার পর কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু আমি এখানে বলতেছে আমার কোন মেইলটা আমি সিলেক্ট করবো আমি আমার এই মেইলটা সিলেক্ট করে দিচ্ছি তো এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমার এটা সেট হয়ে গেল এখানে ঠিক আছে তো এখানে মার্কেটিং করার জন্য আপনাকে ক্লিক করতে হবে পোস্ট অ্যাড পোস্ট অ্যাডে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে পোস্ট ফ্রি অ্যাড দেখুন এখানে কিন্তু আমাকে বলতেছে ইউনাইটেড স্টেট কানাডা ইউরোপ অনেক অনেক দেশ আমাকে এখানে বলতেছে কোন দেশে আপনি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আমি ক্লিক করবো ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট থেকে কিন্তু এখানে অনেক সিটি আসতেছে এর ফলে আমি নিউ ইয়র্কে ক্লিক করছি নিউ ইয়র্ক থেকে আমি আবার এখান থেকে নিউ ইয়র্কে ক্লিক করে দিচ্ছি তা আপনি জাস্ট যে কোনো ধরনের সিটিতে মার্কেটিং করতে পারেন এটা কোনো ব্যাপার না এরপর আপনাকে কিন্তু এখানে কয়েকটা সাব ক্যাটাগরি দিচ্ছে যে কোনটার ভিতরে আপনি এটা মার্কেটিং করবেন মানে আপনার প্রোডাক্টটা কোন ধরনের ঠিক আছে তো বাই সেলান ট্রেড এটাতে আমি ক্লিক করলাম এখান থেকে আমাকে বলতেছে বাই সেলান ট্রেডের ভিতরে আপনার প্রোডাক্টটা কোন রিলেটেড ঠিক আছে তো এখান থেকে আপনি জাস্ট আমি বিজনেসটা সিলেক্ট করে দিচ্ছি ওকে এখানে আপনাকে বলতেছে টাইটেল আপনি আবার চলে যাবেন আপনার সেই আপনার সেই ইমেল ফর্মেটে এখানে কিন্তু অনেক অনেক ফরমেট আছে জাস্ট অন্য আর একটা ইমেল ফরমেটে আপনি ইউজ করতে পারবেন এখান থেকে অনেক ফর্মেটে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা ফর্মেট আছে ঠিক আছে তো জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি ওকে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি সাবজেক্টের টাইটেলের ভিতরে এটা দিয়ে দিলাম এরপর ড্রেসক্রিপশানের এখানে এসে আমি জাস্ট এখান থেকে আমি এতটুকু দিয়ে দিচ্ছি ওকে এটা আমি এখানে দিয়ে দিলাম এবং আমি নিচের দিকে একটা কথা লিখে দিব সেটা হলো ওকে ইফ ইউ ইন্টারেস্ট প্লিজ রিপ্লাই টু আওয়ার ইমেল টু রিসিভড মোর ডিটেলস অ্যাবাউট দিস থ্যাংকস আপনি কিন্তু এই মেসেজের ভিতরে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক বা কোনো লিঙ্ক সেট আপ করলেন না ঠিক আছে এটা কিন্তু একটা ট্রিক্স যে কোনোরকম অ্যাফিলিয়েট লিঙ্ক বা রকম লিঙ্ক সেট আপ না করেও আপনি কীভাবে মার্কেটিং করবেন এটা কিন্তু সেই ট্রিক্সটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি মানে লিখে দিলাম লাস্টের দিকে যে যেটা আমি বোল্ড করে দিলাম যে আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন এবং এই প্রোডাক্ট সম্পর্কে বা এই বিষয়ে এরকম ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি আমার রিমেলের রেসপন্স করবেন এখানে কিন্তু আপনাকে আপনার রেসটা দিতে হবে ইউর আপনি জাস্ট এখান থেকে টোয়েন্টি এইট দিচ্ছে কন্ট্যাক্ট ইমেইল কন্ট্যাক্ট ইমেলের এখানে কিন্তু আপনি যে মেইলের মাধ্যমে মেইলের মধ্যে আপনি আপনার ভ্যাকেশন রেসপন্ডারটা বা অন করছে সেই মেইলটা এখানে অবশ্যই দিতে হবে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এইখানে আমি এই যে মেইলটা এস এম আক্রম এস এম ডট আক্রামুজ্জামান ফাইভ ডাবল জিরো অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের ভিতরে কিন্তু আমি আমার ভ্যাকেশন রেসপন্ডারটা সেট আপ করছি তো এই মেইলটা কিন্তু আমি এখানে জাস্ট দিয়ে দিলাম ঠিক আছে এই মেইলটা আমি এখানে দিয়ে দিলাম এরপর এখানে বলতেছে আমাকে অ্যাড ইমেজ এখানে কিন্তু আপনার প্রোডাক্টের ইমেজগুলো অ্যাড করতে পারবেন ইমেজগুলো অ্যাড করার জন্য আপনি জাস্ট একটু উপরের দিকে যাবেন যে দেখবেন যে আপনার ইমেজগুলা কোথায় আছে এই প্রোডাক্টের দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এফ বি অ্যাড ইমেজ ব্যানার ঠিক আছে প্রোডাক্ট ইমেজ এখানে অনেক অনেক ইমেজ আছে ইমেজের ফরমেট আছে এখান থেকে কিন্তু যে কোনো একটা ফর্মেট আপনি বা যে কোনো ইমেজের ইয়া কিন্তু এখান থেকে সেভ করতে পারবেন আমি জাস্ট এখান থেকে ক্লিক করছি ক্লিক হিয়ার টু ডাউনলোড দেখুন এটা কিন্তু ডাউনলোডিং হচ্ছে ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমরা এই ইমেজগুলো পেয়ে যাব এবং এই ইমেজগুলো কিন্তু আমরা ওখানে সেট আপ করতে পারবো এটা কিন্তু একটা জিপ ফাইল এই জিপ ফাইল কিন্তু আপনাকে এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট না করলে কিন্তু আপনি ইমেজগুলো নিতে পারবেন না আর জিপ ফাইল কিন্তু এক্সট্রাক্ট করতে হয় হলো উইন্ডারের মাধ্যমে আপনারা গুগলে যে সার্চ করবেন ডাব্লু আই এন আর এ আর উইন্ডার উইন্ডার লিখে সার্চ করলে কিন্তু আপনারা একটা সফটওয়্যার আসবে উইনার সফটওয়্যার ইনস্টল করলে কিন্তু যে কোনো ধরনের জিপ ফাইলকে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন তো এটা হলো আমাদের সেই ফাইলটা আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রা একটি হেয়ারে ক্লিক করছি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ইমেজগুলো পেয়ে গেলাম দেখুন এখানে কিন্তু আমরা এই প্রোডাক্টের ইমেজগুলো পেয়ে গেলাম এখন আপনাকে আবার যেতে হবে সেই টু ব্যাক পেজে টু ব্যাক পেজে চলে আসার পর অ্যাড ইমেজে ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সেট করে দেবো আমি এই ইমেজটা দিয়ে এখানে ওপেন করছি দেখুন ইমেজটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেল এরপর বাই প্লেসিং দিস অ্যাড আই এগ্রি টু দ্য টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি এটা কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে আই অ্যাম নট রোবোটে ক্লিক করতে হবে আপনাকে এখানে কিন্তু আপনাকে একটা ক্যাপচার পূরণ করতে হবে যে ক্যাপচারটা আমি এখান থেকে পূরণ করে দিচ্ছি দি ভেরিফাইতে ক্লিক করলাম এটা ভেরিফাই হয়ে গেল অর্থাৎ গ্রিন মার্ক আসলো টিক মার্ক আসলো আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে প্লেসিং অ্যাড আপনার অ্যাডটা কিন্তু প্লেসিং হচ্ছে একটা প্লেসিং হচ্ছে কিছুক্ষণের ভিতরে কিন্তু একটা প্লেসিং হয় এখানে একটা চলে আসবে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাইট অ্যাড এখানে কিন্তু আইএম নটো রোবোটে ক্লিক করতে হবে আমাদের কিন্তু প্রিভিউটা এখানে দেখা যাচ্ছে আমাদের অ্যাডটা এমনভাবে প্রিভিউ হবে ঠিক আছে মানুষের কাছে এখন আপনাকে আইএম নট ও ক্লিক করতে হবে আইএম নটো রোবটে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই ক্যাপসাটা পূরণ করতে হবে ওকে আমি এখান থেকে জাস্ট ভেনেক্সটা ক্লিক করে দিচ্ছি এটাকে আপনাকে পূরণ করে দিতে হবে ওকে এরপর প্লেস অ্যাড নাও প্লেস অ্যাড নাওতে ক্লিক করার পর কিন্তু আপনি তিন নাম্বার স্টেপে আসবেন তিনটা স্টেপ কিন্তু আমি পূরণ করে ফেলাম এখানে লেখা আসছে ইউর অ্যাড পোস্টেড সাকসেসফুল আমি কিন্তু সাকসেসফুলিভাবে আমার অ্যাডটা পোস্ট করে দিলাম তো কোনো একজন ব্যক্তি যখন এই বিষয়টা পড়বে এই মেসেজ ফর্মেটটা পড়বে সে কিন্তু আমার মেইলে নক করবে আর মেইলে কিন্তু যে ব্যক্তি আমাকে নক করুক বা মেইল করুক অটোমেটিক্যালি কিন্তু আমার মেইলটা তার কাছে চলে যাবে এখানে যে সেট আপ সেটিংটা করে রাখছে এবং মেলের ভিতরে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট রিংকটা সেট আপ করে রাখছি এটা কিন্তু অটোমেটিক তার কাছে চলে যাবে যে ব্যক্তি আমাকে মেইল করো সেই ব্যক্তির কাছে কিন্তু এই মেইলটা চলে যাবে কারণ এখানে ভেকেশনার রেসপন্ডারটা অন করে রাখা তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড মানি মেকিং টিপস এবং ট্রিক্সগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন আমার চ্যানেলের ফার্স্ট ভিউর হওয়ার জন্য এবং আপনি যদি আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চান বা আমার সাথে কথা বলতে চান আমার পেইড কোর্স সম্পর্কে আমার ফোন নাম্বারটি এখানে দেওয়া আছে আপনারা একটু নিচের দিকে আসবেন স্কলিং করে নিচের দিকে আসলে কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু এই নম্বরে আমার কাছে ফোন করে কথা বলে কিন্তু আমার পেইড কোর্সটা কিনতে পারেন এবং আর যদি আপনার পেইড কোর্স সম্পর্কে কোনো আরও আপনার কোনো কোর্স থাকে কোনো কিছু জানতে চান তাহলে আপনি আমাকে কল করে যে কোনো কিছু জানতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে